এই ভিডিওতে আপনাকে স্বাগতম এটা একটা সিরিজ ভিডিও সো এই ভিডিওটা আপনি যদি প্রথমবার দেখে থাকেন তাহলে বলবো যে অনেক কিছুই আপনার বুঝে আসবে না যদি আপনি শুরু থেকে ভিডিওটা না দেখেন তো এই সিরিজটা শুরু হয়েছে মোটামুটি আমাদের একটা গোল নিয়ে সেটা হচ্ছিলো আমরা একটা ডিজিটাল বিজনেসকে শূন্য থেকে ফিফটি লাখ টাকার সেলস করব প্রতিটা স্টেপ ফলো করে মেনে সিক্সটি ডেসের মধ্যে তো সেই আঙ্গিকে আমাদের পথ অনেক দূর চলে আসছি আমরা আজকে গত ক্লাস রাইট গত ক্লাসে মেবি আমরা কি কি নিয়ে কাজ করছি আমরা অ্যাড রান করেছি অ্যাড রান করার পরে একদিন পরে আজকে আমরা আসছি আমাদের এখন রেজাল্ট কি আসসালামু আলাইকুম আমাদের কালকে অর্ডার ছিল ষাটটা ওকে ডেলিভার হয়ে গেছে আর আজকে চারটা কনফার্ম করা হয়েছে ওকে সো আলটিমেটলি আমরা যে জায়গায় আসি নাও আমাদের মানে দরকার ছিল হচ্ছে হলো প্রতিদিন কয়টা সত্তরটা জি রাইট তো টার্গেট হচ্ছে সেল সত্তর রাইট সেভেন্টি তো আমাদের একদিন রান করার পরে আমরা এখন আসছি কোথায় সেভেন তো আটটা শূন্য লাগবে আমাদের রাইট তো ইয়া দ্যাটস দ্য মেইন থিম আজকে যেহেতু সকাল পর্যন্ত চারটা হয়েছে সো আমি বিলিভ করি আজকে আমরা দশটা পর্যন্ত যেতে পারবো তো প্রতিটা বিজনেসের এটা একটা লার্নিং সেটা হচ্ছে হলো আমাদের হিসাব হচ্ছে হলো সেভেন্টি পার ডে যদি আমরা ষাট দিনের মধ্যে পুরোটা মিট করতে চাই বাট যখন বিজনেস স্টার্ট করতেছেন আপনি আপনি বিজনেসটা শুরু করতেছেন সো মাথায় রাখতে হবে আপনার স্টার্টটা শুরু হবে এক থেকে এক দুই সাত দশ বারো পনেরো পঞ্চাশ আস্তে আস্তে সো এইটা যেন কখনোই মাথায় না থাকে প্রথম দিন আমার সত্য আসলো না আমি হতাশ হয়ে যাচ্ছি না সাতও থাকবে না কালকে শূন্য হইতে পারে তো এখন আমাদের রাইট নাও যে কাজগুলো চলতেছে আমাদের অ্যাড চলতেছে কয়টা চারটা চারটা কি কি চলতেছে একটা চলতেছে মানে ল্যান্ডিং পেজ ভিউ ওকে দুইটা দুইটা আছে সেল ওকে ওকে পার্সেস দুইটা দেন অ্যাওয়ারনেসের জন্য চলতে অ্যাওয়ারনেস ওকে আমরা জাস্ট অ্যাওয়ার করতেছি ওয়ান অ্যাড টোটাল আমাদের ডলার কত যাচ্ছে পার ডে 18 18 ডলার তো আঠারো ডলারে যদি আমার ষাটটা সেল হয় তাহলে পার সেলস কত করে যাচ্ছে ১৮ ভাগ ষাট ফাইভ সেভেন্টাইভ সেভেন আমাদের টার্গেট কি টুইতে নিয়ে আসা ঠিক আছে সো আমরা ক্লোজ আছি টেনশন নাই পেজ নতুন প্রোডাক্ট নতুন কন্টেন্ট নতুন ফেস নতুন অডিয়েন্স নতুন তো এটা কোনো ম্যাটার না চলে আসবে আমাদের প্রথম যে কাজটা এখন আমরা আমাদের অ্যাওয়ার্ড এবং ল্যান্ডিং পেজ ভিউ ল্যান্ডিং পেজ ভিউ থেকে আমরা অডিয়েন্স নিতে রাইট তো আমাদের পিকজাল সেটা বুকে আছে আমরা ওখান থেকে অডিয়েন্স পাচ্ছি আমাদের ভিডিও থেকে অডিয়েন্স পাচ্ছি আমাদের ইনবক্স থেকে প্লাস আমাদের পেজ ইঙ্গেজমেন্ট থেকে অডিয়েন্স পাচ্ছি তো এই চারটা জায়গা থেকে যখন আমরা অডিয়েন্স পাচ্ছি অডিয়েন্সের চারটা প্লেস থেকে পাচ্ছি আমরা তো এই অডিয়েন্সকে সামনে আমরা আরেকটা ফর্মেট আসছে যার নাম হচ্ছে লাইক রাইট লোকে লাইক করবো দেন ওইটাকে আমরা আবার রিটার্গেট করব রাইট সিম্পল তো এই পুরা হিসাবটা হয়তো অনেকেই বুঝতেছেন না দ্যাট যারা বুঝতেছেন বা যারা দেখতেছেন কোনো সমস্যা নাই ইটস এ ইজি সিস্টেম ফর অ্যাড রান আর এইটা মেইনলি যে কোনো জায়গা থেকেই শেখা যায় অনলাইন টেকে কিন্তু আমরা এগুলা ডিপলি ধরে ধরে শেখাই কজ এটা আসলে যারা নর্মাল মানুষ বা শুরু করতেছেন তাদের জন্য একটু ভয়ের কারণ হতে পারে বাট ট্রাস্ট মি ইটস ইজি রাইট সো অডিয়েন্স লাইক দেন সো আমরা যেভাবে আগাচ্ছি এভাবে আগাতে থাকবো তো আমাদের যে জায়গাটা প্রয়োজন সেটা হলো এখন কয়েকটা জায়গায় ফোকাস করা প্রয়োজন রাইট আমাদের প্রথম হচ্ছিল টেস্ট যেটা আমরা গতবার বলছি টেস্ট আমরা করে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের সেল সেভেন্টি হয় এবং দুইয়ের নিচে কি আসে আমাদের ডলার কস্টিং আসে কিসে কিসে আমরা টেস্ট করব। এটা আমি বলে দিচ্ছি সো আপনাদের আগামী কয়েকদিনের কাজ হচ্ছে টেস্ট কোথায় কোথায় করবেন প্রথম টেস্ট করবেন হচ্ছিলো টার্গেটে আমাদের যে অ্যাভাটার বলা হয়েছিলো এর আগে ক্লাসগুলোতে অ্যাভাটার তো আমরা একটা বা দুইটা নিয়ে কাজ করতেছি আমাদের টোটাল অ্যাভাটার তিনটা তো তিনটা অ্যাভাটারকে আমরা টার্গেট করতে পারি বিভিন্নভাবে অর্থাৎ একটা ক্যাম্পেইনের মধ্যে একটা ক্যাম্পেইনের মধ্যে আমি কি করতে পারি মাল্টিপল অ্যাডসেট টার্গেট করতে পারি উইনিং খোঁজার জন্য এবং তো এই অ্যাডসেটগুলো থেকে আমরা যে কাজ করব সেগুলো হচ্ছিল মাল্টিপল অ্যাডে যাব ঠিক আছে তা টোটাল তিনটা সেটে আমরা যদি টার্গেটকে উইনিং করতে চাই আমরা একই অ্যাড সেম অ্যাড মাল্টিপল সেটে দেওয়ার পরে আমরা ক্লিয়ার হতে পারবো কোনটা কিভাবে কাজ করতেছে ক্লিয়ার তো এর দ্বারা কী হবে এর দ্বারা হবে মেবি এই সেটে আমার তিন ডলার কাটতেছে এটাতে মেবি দুই ডলার এটাতে মেবি পাঁচ ডলার তো আমার কাজ হচ্ছে দুইটাকে ক্লোজ করে এটাকে রান রাখা অথবা এমনও হইতে পারে যে এইটার অ্যাডসের এক নাম্বারটা ভালো করতেছে এটা দুই নাম্বারটা ভালো করতেছে এটা তিন নাম্বারটা ভালো করতেছে এদের রেজাল্ট কি দুই বাদ বাকি সবগুলো বাদ তাহলে আমি এই অ্যাডগুলো কেটে দিয়ে শুধু অ্যাডসের ঠিকই রাখবো অ্যাডগুলো নিয়ে আমি রান করবো গড তারপর এটাকে আমি স্কেল করবো ডাইমেনশনভাবে ডুপ্লিকেট করে অথবা এখানে ডলার বাড়ে অথবা যেভাবে দরকার হয় গড মাই পয়েন্ট দিস সিম্পল তো এই ক্যাটাগরিটা আমাদের মাথায় থাকতে হবে যখন আমরা কাজ করতেছি আমরা যখন অ্যাডসের নামগুলো লিখতেছি এটা এটা গেলো আমাদের উইনিং অ্যাডসের তৈরি করার ফলমুলা টেস্ট 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 টার্গেট তারপরে আমরা কি করব ওই যে একটু আগে বললাম যে অ্যাডস কন্টেন্ট আমরা কি করব বানাবো আমি যাই যে আপনারা যদি পঞ্চাশ লাখ টাকা সেল করতে চান আপনাদের কন্টেন্ট বানাইতে হবে মিনিমাম মিনিমাম ধরে নেন পাঁচশো নট পাঁচশো ভিডিও ইমেজ সহ রিভিউ সহ দে আর লস অফ থিং রাইট আগামী দুই মাসে আপনাকে টার্গেট নিতে হবে তাহলে পার ডে ইট উইল বি ভিজুয়াল রাইক আপনাদের ফটোগ্রাফি আসে যেরকম আছে এখন ডিটার্গেটের জন্য প্রস্তুতি নেওয়া রিটার্গেটের মানে কি আমরা ইমেজ ইমেজের ফাংশন টেবিলের ফাংশনগুলো ইমেজের মাধ্যমে দেখানো রিভিউ কাস্টমার ফিডব্যাক দে আর লস অফ থিং সামনে আসবে কারণ মিনিমাম যদি আমরা একটা হিউজ প্রতিদিন একটা দুটা ভিডিও কি করা নর্মালি পোস্ট করা যাতে মানুষ এটার মধ্যে যারা ফলো করতেছে তারা সারাক্ষণ থাকে ইটস ইম্পর্ট্যান্ট এবং ইজি রাইট তো এই জিনিসগুলো যখন আপনি ক্লিয়ার করবেন আমি আশা করি আমাদের যে টার্গেট বিয়াল্লিশশো সেল এটা দুই মাসের আগেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ রাইট কারণ আমি যেটা দেখি যে ওয়ান হান্ড্রেড সেল পার ডে এটা নিয়ে আসা তেমন কঠিন কিছু না যদি একবার একটা কন্টেন্ট আমরা ওই পর্যায়ে নিয়ে যেতে পারি বুঝে বাট প্রবলেম হচ্ছিল শুরুতে আমাদেরকে স্লো স্লো করে আগাইতে হবে কারণ আমরা এখন বুঝতেছি আমাদের অডিয়েন্স কারা অ্যাকচুয়ালি কারা আমাদেরকে আসতেছে তো এই গ্যাপটা প্রথমে বোঝা যায় না মেবি আমি থিওরিতে ঠিক আছি বাট প্র্যাকটিক্যালে যদি আমি কখনো না যাই যেটা আমরা এখন গেছি আমরা বুঝতেই পারবো না কারণ আমার মাথা হয়তো এক জায়গায় চলতেছে কিন্তু আসলে অডিয়েন্স আর এক জায়গায় বসে আছে সো আমাকে এখান থেকে বের করে ওই অডিয়েন্সের সাথে কী করতে হবে কানেক্ট করতে হবে তো এই জায়গাটা অনেক সময় বুঝে আসে না যার দ্বারা কী হয় আলটিমেটলি আমরা বিজনেস তো করি অ্যাড রান মানে বুস্ট তো করি মানুষের কথা মতো কিন্তু কি আসে ঘোরারান্ডা কিছু সেল হয়তো আসবে বাট আলটিমেটলি লং টার্মে ওই রেজাল্ট আসবে না তো আমাদের যেটা প্রজেক্ট আমরাও মোটামুটি একটু জোরে তাড়াহুড়া করে আগাচ্ছি কজ আমাদের টাইম শর্ট অলরেডি আমরা একটা ভালো টাইম কনজিউম করে ফেলছি তো এখন আমাদের টার্গেট হচ্ছিলো জানুয়ারির মধ্যেই আমাদের ফিফটি লাক্সে চলে যাওয়া রাইট এবং জানুয়ারির শেষ অবধি যেন আমরা ফিফটি লাক্স দিতে পারি তো আমি আসলে রিক্স কম নিতে যাচ্ছি ফিফটি লাক্স তো যেহেতু এটা আমি সাথে আছি এবং আপনারা কাজ করতেছেন তো এটাতে আপনারা চারজন ছাড়াও আমি একটা প্রোডাক্টের ওপরে আসলে এত ভরসা করতে যাচ্ছি না তো আমরা যাচ্ছি আরও একটা দুইটা বিজনেস রান করতে কারণ ওয়ে তো সেম আমরা আগে রিসার্চ করব অ্যাভার্ডা রেডি করবো প্রবলেম ফিচার্স বেনিফিট বের করে দেন ওইটাকে আমরা কন্টেন্টে বের করে দেন আমরা রান করব ইটস ইজি গেম তো সেই জায়গায় আমাদের এর আগে একবার কথা হয়েছিল রাইট যে আমাদের সাথে আলামিন ভাই আছেন আলামিন ভাই হচ্ছে মোটামুটি ড্রাগ ইন্ডেক্স এই বইটা উনি লিখছেন এই বই বইটা নিয়ে আমার যে থিঙ্কিং বা আমি নিজে যতটুকু এই বইটা নিয়ে আমার কাছে অনেক দিন ধরেই আসে একটা তো এই বইটা নিয়ে কাজ করার আমার একটা গল্প আসছে গল্পটা হচ্ছে হলো আমাকে বলার পরে কারণ আমি নিজেও যখন কোনো মেডিসিন নিতে হয় সেটা হোক আমার বাচ্চার জন্য হোক আমার জন্য হোক আমার যারা এল্ডার অর্থাৎ তাদের জন্য তো তখন সত্য কথা বলতে অনেক সময় আমি নিজে নার্ভাস থাকি যে এই যে মেডিসিনটা নিচ্ছি কেন নিচ্ছি রাইট মেবি ডাক্তার দিয়েছেন যে ঠিক আছে আপনাকে এই দশটা ওষুধ খাইতে হবে তো দশটা ওষুধ শুনতেই কিন্তু একটু ভয় লাগে রাইট তো দশটা ওষুধ কী কী জন্য খাচ্ছি তো আমি জাস্ট একটা গল্প বলি ইয়ে যেটা রিয়েল গল্প বেশ কিছুদিন আগে আমার অনেক বেশি কাজ করার কারণে যেটা হচ্ছিলো যে খাওয়া দাওয়া সব ডিসিপ্লিন ভঙ্গ হয়ে গেছে যাওয়ার কারণে যেটা শরীর অলরেডি দুর্বল হয়ে যাচ্ছিলো তো মজার বিষয় হচ্ছিলো এই সময়টা আমি একটা ডাক্তারের কাছে গেলাম উনি ভালো রিনাউন্ড রাইট দেখলাম তো যাওয়ার পরে ওনার কাছ থেকে আমি দুই দিন উনি অনেকগুলো টেস্ট দিল করলাম বুঝাইলো আমাকে উনি প্রায় আধা ঘন্টা ধরে আমাকে বুঝাইলো যে কী কী প্রবলেম আমি খুব হ্যাপি যে ওকে তো প্রবলেম কি ঘুম না হওয়ার কারণে প্রবলেম হচ্ছে এক নাম্বার ভিটামিন ডির সমস্যা হয়ে গেছে দেন দেন আরও কী কী বুঝালো সব কিছু বুঝছি আমি বুঝে আমাকে সে মোটামুটি একটা ভালো পরিমাণ ওষুধ দিলো যে ওষুধটা ধরতে গেলে ধরা যায় যে আট হাজার টাকা রাইট আমার দু এক মাসের ওষুধ দুই মাস খাইতে হবে তাও ওকে কোনো সমস্যা নেই বাট সমস্যাটা হচ্ছে ওটা খাওয়ার পরে আমার ঘুম ভালো হচ্ছিলো রাইট মানে ঘুম আগের থেকে প্রচুর ঘুম হচ্ছিল যে প্রবলেমগুলো ছিল এখান থেকেও একটু এনার্জি পাচ্ছিলাম আই এম হ্যাপি তো তারপরে বেশ কিছুদিন পরে মেবি দাঁতের না মুখের একটা প্রবলেম ছিল মানে তো ওকে এটার জন্য আমি আরেকটা ডাক্তারের কাছে গেছি অন্য হসপিটালে উনিও বড়ো ডাক্তার তো ওনার কাছে যাওয়ার পরে সব কিছু ক্লিয়ার হওয়ার পরে উনি আমাকে বললো আপনি কোনো ওষুধ মেডিসিন নিচ্ছে না বলছে হ্যাঁ নিচ্ছি কী কী মেডিসিন আমি বললাম যে এই মেডিসিন দেখালাম ওনাকে দেখানোর পরে উনি বলছে কে দিছে এটা আমি বললাম যে একজন এই যে উপরে লেখায় আছে দেখেন ওনার ট্রিটমেন্ট বলে কেন দিছে এগুলা আমি বললাম যে আমার এই প্রবলেম ছিল বলেছে এখানে কী কী ওষুধ আপনি জানেন আমি বললাম যে না উনি তো আমাকে বুঝালো এই প্রবলেম এই জন্য এটা হইসে এই দেখেন গ্রাফ এই তো আমাদেরকে ডাক্তারে তাও একটু গ্রাফ ট্রাফ বুঝায় রাইট যে আপনি ডায়াগনস্টিক করছেন তো আপনার রক্তের এই অবস্থা আপনার এই অবস্থা এটা আমরা অ্যাটলিস্ট বুঝি যে স্বাভাবিক এত থাকার কথা আমার নিচে আসে নাকি ওপরে আসে তো বলছে সবই ঠিক আছে কিন্তু এই ওষুধটা হচ্ছিলো ফুললি ঘুমের ওষুধ এখন আমি ঘুমের ওষুধ কেন খাচ্ছি ফিল ফ্রেশ ওই যে ফিল ফ্রেশ একটা ওষুধ আছে না আমি বলছি এটা আমি কেন খাচ্ছি নো বলতেছে এইটা আপনার ভিটামিন ডি ঠিক আছে বাট এইটাকে উনি আর্টিফিশিয়ালভাবে তৈরি করা ট্রাই করতেছে আরেকটা ছিল বললাম আমার যে বয়স এখানে আর্টিফিশিয়াল তৈরি করার কী আছে আলটিমেটলি আমার হেলথ অন্য কিছু চেক সো রিয়েলি ব্লাস্টে অলরেডি আমি আট দিন খেয়ে ফেলছি রাইট বিরক্ত হয়ে গেছি যে আমার ঘুম ঠিক হচ্ছে বাট আমার ঘুম তো ন্যাচারালি হওয়ার কথা ঘুম ঠিক হওয়ার জন্য আমাকে এখন ওষুধ খাওয়ানোর প্রয়োজন নাই আমার ওই সময় এখনও আসে না বা আমি সিরিয়াসলি ওষুধ খুবই কম খাই গ্যাসের প্রবলেম বলেন জ্বর আসলেও আমি নর্মালি খাই না অনেক সময় পরে খাই যখন আমি পারতেছি না বাট আমি মনে করি যে আমার ইউনিটি ইউনিটি সিন্টেম আলহামদুলিল্লাহ ভালো তো সিস্টেমটা কাজ করলে এটা আমাকে সেরে যাবে সিম্পল তো ওই জায়গা থেকে মানে তারপরে আলায়ন ভাই আসলে মেনলি আমার কাছে আসছে তখন আমার মনে হয়েছে ম্যান আই দ্যাট বিকজ যখন আমার ধরেন কি বলবো যে শ্বাসতন্ত্রের প্রবলেম হচ্ছে তার মানে শ্বাসতন্ত্র তো সর্দি কাশি এগুলো না হ্যাঁ মানে ধরেন হাঁপানি রোগ নিউমোনিয়া যক্ষা এগুলো রাইট তারপরে আলটিমেটলি তখন আমার মনে হলো যে এই বইটা প্রতিটা বাসায় থাকা উচিত নট ফর লাইক অনলি বই হিসাবে কারণ আপনি কোনো একটা জিনিস নিচ্ছেন রাইট তো আপনার কোথায় প্রবলেম হচ্ছে এটা আপনাকে নিজেকে বোঝা উচিত ডাক্তার দিবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অবশ্যই দরকার আছে আই নো দ্যাট বাট আমার প্রবলেম হচ্ছিলো আমি যেটা নিয়ে কাজ করতেছি যেমন এ লেখা আছে দেখেন জননতন্ত্রের র সাধারণ রোগসমূহ কিডনি পাথর মূত্রনালীর প্রদাহ কিডনি ফেইল রাইট এইগুলো ইল্ডারদের খুব কঠিন একটা সমস্যা তো আমি যদি দেখি যে ওকে এটার সাথে সম্পর্ক কী রাইট আই নিড নলেজ ডাক্তারকে প্রশ্ন করার জন্য কি দরকার আমার নজর আমরা মোস্ট অব দ্য মানুষ ডাক্তারের কাছে যাচ্ছি হ্যাঁ আর জানি না যে কেন দিচ্ছে সে বাট যখন প্রশ্ন করতে পারি সে কিন্তু বাধ্য আমি তাকে টাকা দিচ্ছি কারণ সে আমাকে প্রশ্ন উত্তর দিতে বাধ্য তো এই জায়গাটা আমরা আসলে পারতেছি না কারণ উই ডোন্ট নো দিস টার্মসগুলা ভালো কথা মেডিকেল ট্রামস আমার বুঝে আসবে না অল ওকে বা সাধারণ ভাষায় যেটা বোঝার কথা আমার এটাও আমি জানি না তো এই জন্য আমার মনে হয়েছে যে ওকে এটা আসলে নী এটা আসলে প্রতিটা মানুষের থাকা উচিত এবং আমি মনে করি যেমন উচ্চ রক্তচাপ রাইট উচ্চ উচ্চ রক্তচাপের কারণ কী কী হইতে পারে এটার কারণে আপনার আইডিয়া নিতে পারবে রাইট ইয়া তো ওইখানে এখানে লেখা আছে দৌড়ান নিয়মিত তারপরে হচ্ছিল দূরে থাক অবসা অবসাদ মানে পুরো একটা সিস্টেম উনি দিয়ে দিস যে কি কি করা যায় ন্যাচারালি দেন মেডিসিন হিসেবে কী কী আসতে আসতে পারে তো এবং ঘরোয়া পদ্ধতি ওষুধ কি হইতে পারে দেন না হলে মেডিসিন কী কী আসতে পারে তো জাস্ট ফিল দ্যাট হাউ মাচ নিডেড রাইট কারণ আমি মনে করি প্রতিটা শিক্ষিত মানুষের ঘরে একটা বই থাকা উচিত সে ডাক্তারকে মানে এখন অনেকটাই এরকম আমি বলব না এটা সবাই নাইনটি পারসেন্ট মেবি খুব ভালো ডাক্তার বাংলাদেশের টেন পার্সেন্টের ভিতরে এমন আছে যে ওনার কাছে দেখানোর পরে আরেকজনের কাছে রিচেক করা লাগে আমার যে আসলে ঠিক আছে কি না কারণ লাস্ট অভিজ্ঞতা থেকে আমার এটাই মনে হয়েছে আমি কখনো মানে একটু জটিলতা আসলে আমি একটার উপর কখনো ভরসা করব না সিম্পল আমার টাকা বেশি গেলেও আমি দুই জায়গায় কী করবো কোনো চেক করবো ইটস ইম্পর্ট্যান্ট এটা বারবার হচ্ছে বাংলাদেশে তো সেই জায়গায় আমাকে হেল্প করতে পারে কি ড্রাক ইন্ডেক্স তো আলামিন ভাইয়ের এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে ইন্ডেক্স হিসেবে আমি তো এর আগে দেখি নাই বাট এটাই আমার কাছে মনে হয়েছে যে পুরোপুরি যেহেতু এত সুন্দর করে এত কিছু করা সো দিস ইজ দ্য গুড থিং তো আমরা যেটা করব এটা নিয়েও কাজ করব এবং এটা আমাদের নতুন করে পেজ খুলতে হবে না কারণ আলামিন ভাইয়ের অলরেডি পেজ আছে আমি ভাই পেজের নাম কি ওকে দ্য ফার্মার থ্রি সিক্সটি ওকে তো দ্য ফার্মার থ্রি সিক্সটি এইটা আমাদের আছে এই পেজটা এবং এই পেজ থেকে আমরা রিসার্চ করব এখন আমাদের যে কাজগুলো হবে যে অ্যাকচুয়ালি শুরু থেকে আবার রিসার্চ শুরু করা আমাদের রিসার্চ কি হবে যে আমরা কি প্রবলেমের সলভ করতেছি রাইট থ্রি আসে আসেন আবার ঘুরে হুম আর যদি আমরা ক্লিয়ারলি সিলেকশনে আসি রাইট তো আমরা যদি আবার সিলেকশনে এসে আবার নিঃশ্লেষণ করব কোথায় থেকে কি রিভার্স মেথডে ঠিক আছে রিভার্স মেথডে নিসলেকশন কমপ্লিট করার পরে কালকে আমাকে দেখাবেন তারপরে আমরা কোথায় যাব। আমরা ওখানেই অ্যাভার্টার পেয়ে যাব ওখানে আমরা মোটামুটি সমস্ত পেয়ে যাচ্ছি তারপরের স্টেপে আমরা ইনশাল্লাহ পাঁচ মিনিট হলেও আমি আপনার সাথে বসবো এটা ক্লিয়ার করার জন্য রাইট তো সেলস আস্তে আস্তে সেলস আস্তে কমপ্লিট করতে হবে পাশাপাশি এটা কি করতে হবে রিসার্চ করে যেতে হবে এবং এটার কন্টেন্ট ফরমেশন রেডি করে কন্টেন্ট এটা খুবই ইজি এবং রিয়েলিস্টিক কন্টেন্ট আমি জাস্ট একটা গল্প বললাম এটাও কন্টেন্ট রাইট ইজ দ্য রিয়েলিস্টিক থিং তো প্রতিটা জায়গায় কেন একটা মানুষকে আমি হেল্প করতে চাই এবং সে হেল্পটা হয়ে বইয়ের মাধ্যমে সেই মানুষটা যখন নলেজেবল হবে এম্পাওয়ার হবে সে আসলে যে কোনো মেডিসিন খাওয়ার আগে অ্যাট লিস্ট অ্যাট লিস্ট সে ক্লিয়ার হবে যে আমি কেন খাচ্ছি কী জন্য খাচ্ছি কার জন্য খাচ্ছি আর এটা আমি মনে করি প্রতিটা মানুষের প্রতিটা মানুষের জানা উচিত রাইট আমরা মাইগ্রেন মাথা ব্যথার জন্য ওষুধ খাচ্ছি বিষণ্নতার জন্য ওষুধ খাচ্ছি ডিপ্রেশন বাট রিজন কি প্রাথমিক চিকিৎসা কি ঘরোয়া চিকিৎসাকে দেন এটার ওষুধগুলো কোন দিকে প্রতিরোধটা কিভাবে করতে হয় এই পুরো বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমরা কি করব ক্লিয়ার করবো এবং প্রতিটা ওষুধের ব্র্যান্ড সহ দেয়া আছে এখানে যে কোন কোম্পানির কোন ওষুধ আছে এবং এটা কেন খাচ্ছি এভরিথিং সো ডাক্তার যদি আমায় কোনো ওষুধ লেখে

তারপরে কি বেনিফিট বেনিফিট থেকে প্রবলেমস প্রবলেম থেকে আমরা কীভাবে হেল্প হচ্ছে পুরো সিকোয়েন্সটা নামাবো রাইট এটা কালকের মধ্যে আমি এটা চাই তারপরে ফ্রাইডে স্যাটারডে আপনাদের কাজ হবে হলো কন্টেন্ট পুরো ফরমেশন করা শেষ করে রবি সোমবার ইনশাল্লাহ আমরা পুরো কন্টেন্টে চলে যাব যেহেতু আমাদের পেজ রেডি সব রেডি শুধু আমাদের একটা কি লাগবে ল্যান্ডিং বেজ লাগবে তো ল্যান্ডিং বেজের কপি ডোমেন নিয়ে নিবা ঠিক আছে ওনার কাছে ডোমেন আসে অলরেডি তো ডোমেন জাস্ট আমরা হয়তো এটা যদি ওই ডোমেনে না হয় আমরা কী করবো আলাদা একটা সাবডোমেইন নিয়ে না সাবডোমেন করে আমরা একটা ওয়ার্ড প্রেস করে ল্যান্ডিং পেজ ক্লিয়ার করবো আপাতত শুরু করার জন্য ওকে ক্লিয়ার ওকে সো মোটামুটি আমাদের একটা তো চলতেছে ওইটা আমি সত্তর পর্যন্ত আমরা চলে যাব বাট তার সাথেও আমরা যদি রিক্স যাচ্ছি না আমরা আরেকটা প্রোজেক্ট বাইপাস রান করব। এবং আমি বিশ্বাস করি দুইটা প্রজেক্ট নিলে আমাদের দ্রুততম সময় আমরা আগাবো ইনশাল্লাহ রাইট সো আর কোনো প্রশ্ন আছে ওকে সো আমরা তো প্রতিদিন ডেলিভারি করতেছি দেন আমাদের স্ট্রিট ফাস্ট আমরা ইউজ করতেছি কুরিয়ার হিসেবে অন্যান্য কুরিয়ারও আছে তো ইয়া জাস্ট স্টার্ট মেবি আমরা এই জন্য হ্যাপি যে আমরা আপাতত একটা জায়গায় তো আসতে পারছি সেল তো করতে পারছি মানুষ রিসিভ তো করতেছে দেন ইট উইল ওয়ার্ক ইনশাল্লাহ জাস্ট আমাদের হয়তো বা কী করতে হবে কাজ করতে হবে অনেকগুলো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এই ভিডিওটা অনেকগুলো ভিডিওর পরের ভিডিও আপনি আগের ভিডিও না রাখেন অবশ্যই বলবো এই ভিডিওটা আপনি বুঝবেন না তো অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসেন বুঝবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং যদি মনে হয় যে আপনি ওটিয়ের সাথে যোগাযোগ করবেন বা আপনার প্রবলেমগুলো নিয়ে কথা বলবেন অর সামথিং আমাদের সাথে মেম্বার হবেন তো অবশ্যই ওপরের নিচে কোথাও নাম্বার পাবেন লিঙ্ক পাবেন আমার সাথে কন্ট্যাক্ট করলে আমরা অবশ্যই হেল্প করবো আসসালামু আলাইকুম